कस्तूरीतिलकं ललाटपटले वक्षस्थले कौस्तुभं नाशाक्रे वरमौक्तिकं करतले वेणुकरे कङ्कणं शर्वाङ्गे हरिचन्दनं शूलितम् कण्ठे चो मुक्तावली गोपस्त्रीपरिवेष्टितो विजयते गोपालचूरामणि अस्तिशस्तरुणीकराग्रविगलत् कल्पप्रशुनाप्लुतं वस्तु प्रस्तुतवेनुनादलहरी निर्व्यानुव्याकुलम् स्रस्तस्रस्तनिबद्धनिलषत् गोपीसहस्रावृतं उदारं किशोराकृति कृष्णं नारायणं वन्दे कृष्णं बंधे ब्रजपुरियं कृष्णं दैवपायनं बंधे कृष्णं बंधे प्रिथाशुतं नारायणं नमस्कृत्वा नरं चैव नरतमं देविं शरस्वतिं व्यासं ततो जयो मुदीरे ভক্তগণ শ্রী শ্রী চৈতন্য চরিতামৃতে অন্তর্লীলায় ষোলতম পরিচ্ছদে আছে শ্রী শ্রীকৃষ্ণদাস কবিরাজ গোস্বামী লিখছেন সুকৃতিলব্য ফেলব কহে বারবার ঈশ্বর সেবক পুছে কি অর্থ ইহার প্রভু কহে এই যে দিলে কৃষ্ণ অধরামৃত ব্রহ্মাদি দুর্লভ এ নিন্দয় অমৃত কৃষ্ণের যে ভুক্ত শেষ তার ফেলা নাম তার এক লব পায় সেই ভাগ্যবান সামান্য ভাগ্য হইতে তার প্রাপ্তি নাহি হয় কৃষ্ণের যাতে পূর্ণ কৃপা সেই তাহা পায় সুকৃতি শব্দে কহে কৃষ্ণ কৃপা পূর্ণ। সেই যার হয় ফেলা পায় সেই ধন্য ব্রজาตุ লকুলঙ্গাও নেতর রসালী কৃষ্ণহর प्रदीप্য ধরা অমৃত সুকৃতি লব্ধ ফিলালব শ্রী শ্রী गोविंद লীলা অমৃত শ্রী শ্রী गोविंद লীলা অমৃত শ্রী কবিরাজ গোস্বামীর লেখা আলোচনা হচ্ছিল রাসলীলা নিয়ে ফেলালভ ভাষ্য নিয়ে আলোচনায় যা যতটুকু এগিয়েছিলাম তাতে আমি সর্বশেষে যা বলেছিলাম তা আমি আবার বলে আমি সামনের লীলায় প্রবেশ করব ভগবান গোপীদের বলছেন যে তোমরা শিশুকাল থেকে আমাতে আকৃষ্ট আমিও তোমাদের পরম অনুরক্ত অতএব ঔপপত্ত দোষের ভয় আমাকে ছাড়া উচিত নয় অন্তর যাকে চায় তার সঙ্গে সম্বন্ধ রাখাই কর্তব্য প্রিয়জনের নিকট গিয়ে তার সহিত যথোচিত প্রেম ব্যবহার করলে প্রেম যেমন পুষ্ট হয় দূর থেকে শ্রবণ কীর্তন ধ্যান আদিতে তা হয় না সন্নিকর্ষেই ন যথাময়ী ভাব ভবতী শ্রবণাত দর্শনাত ধ্যানাত তথা নৈব ভাবতি অতএব ওই নিকটবর্তী নিকুঞ্জ গৃহে গমন করো প্রতিজাত তত গৃহান চলো নিকুঞ্জে যাই প্রেম ব্যবহারে প্রাণপূর্ণ হোক শ্রীকৃষ্ণ যখন প্রার্থনা করেন গোপী তখন উপেক্ষা করেন এই কথার প্রত্যুত্তরে একাদশটি শ্লোকে গোপীগণ কি কথা বললেন তা সংক্ষেপে আলোচনা করব ভক্তগণ মন দিয়ে শ্রবণ করুন তারা বললেন হে বিভু ভবান এবং নৃশংসাং গদিতাংমা মা হে কৃষ্ণ তুমি আমাদের রাজপুত্র তুমি প্রভু কর্তৃত্ব করবার অধিকার তোমার আছে আমাদের উপর তাই বলে অধিকারের অপব্যবহার করা শোভন নয় আমাদেরকে নিষ্ঠুর বাক্য বলা তোমার কর্তব্য নয় আমরা কুলো নারী বনে এসেছি রাত্রিকালে ফুল তুলতে নবদূর্গার পূজা হবে এই জন্য ফুল দরকার আমাদের প্রতি এইরূপ হীন ইঙ্গিত তোমার উচিত নয় মঙ্গলকামী পুরুষ কখনো স্বপ্নেও পরনারীর কথা ভাবে না তোমার যদি জেগে থাকে তোমার যদি জাগিয়া থাকে ওই জাতীয় লালসা তাহলে কেউ যদি আসে পিতা পতিত্যাগ করে তোমার কাছে তার বাসনা পূর্ণ করো গিয়ে আমরা সেরূপ নই আমাদেরকে ত্যাগ করো আমাদের সঙ্গে মিলন লালসা অন্তর থেকে মুছে ফেলো ভগবান আদি পুরুষ নারায়ণ ভক্তের বাসনা পূর্ণ করেন অভক্তের নয় আমরা এখানে এসেছি কিন্তু তোমার কাছে নয় দুর্ব্যবহার করো না তুমি ধার্মিক ধর্মের জ্ঞাতা তুমি ছল করে অসৎ উপদেশ দিচ্ছ পতিপুত্রের সেবা করা নারীর পরম অধর্ম সু অধর্ম এই রকম কথা তুমি বলেছ তোমার উপদেশ আমরা গ্রহণ করব না এইরূপ কথা আর বলো না তুমি ব্রজবাসীর সকলের প্রিয় তুমি বড় বন্ধুর আত্মা বড় কুটিল আত্মা বন্ধুরক কুটিল আত্মা স্বভাব তুমি নির্জনে আমাদের নিকট ধর্ম ব্যাখ্যা করে সত্যকার ধর্মপথ থেকে ভ্রষ্ট করছো তোমার মনোহারী সৌন্দর্য আছে তাই বলে কি প্রতিব্রতা রমণী প্রতিষেবা ছেড়ে তোমাতে আসক্ত হবে এমন কল্পনা তুমি স্বপ্নেও করো না হে গোকুল সামিন আমরা এখানে বেশিক্ষণ থাকতে পারবো না বয়ো মাত্র চিরাত মানমনা তিষ্ঠা আমরা ফুল তুলতে এসে তোমার সম্মুখে পড়ে গিয়েছি তুমি এখানে আছো জানলে আসতাম না প্রসন্ন হও গৃহে যেতে বাধা দিও না তোমার দুরাশার মূল ছেদন করো তোমার পদ্মচক্ষু রাত্রে মুদ্রিত থাকে তাই বোধহয় আমাদের দেখতে পাওনি তোমার কোনো প্রণয়নই মনে করে ধর্মনিরতা প্রতিপরায়ণ আমাদের নিকট অসৎ কথা বলছ তুমি কি আমাদের চিত্ত অপহরণ করেছ আমাদের চিত্ত অপহরণ করা তোমার পক্ষে কখনো সম্ভব নয় আমাদের হাস্যময় বদন ও মধুর বাক্য শ্রবণে তোমার অন্তরে অগ্নি জ্বলছে নিজের অধরামৃত দিয়ে তা নেভাও আমাদের মধ্যে কেউ নেই যে তোমার অগ্নি নেভাবে শট যদি তুমি জিত করে আসো আমাদের দেহ স্পর্শ করতে তাহলে আমরা নিজ পতির বিরহ অগ্নিতে দেহ বিসর্জন করব। আর কোনোদিন ভাবনাতেও তোমার নিকটে আসব না সুতরাং দূর দূরগ্রহ বশত আমাদের সঙ্গে মিলনের ইচ্ছা পোষণ করে অকারণ অনলে দপ্ত হইও না তোমার সঙ্গে শিশুকাল হতে প্রীতি কিন্তু যেদিন বুঝেছি তোমার চরণ রমণীদের দিকে অগ্রসর হচ্ছে সেই থেকে তোমার অঙ্গস্পর্শ দূরে থাকুক তোমার চরণ স্পর্শ করি না করি না বলেই আজ গুরুজনদের নিকট বাস করতে পারছি আমরা শুনেছি সাক্ষাৎ লক্ষ্মী দেবী ও তুলসী তোমার চরণ কামনা করে তা করুন লক্ষ্মী চঞ্চলা তুলসীর পাতিব্রত্ত নাই সুতরাং তাহাদের অনুকরণ আমরা করব না তোমার ব্যবহারে পুরুষগুলো কলঙ্কিত পুরুষ ভুক পুরুষ সামান্য তস্য ঔষণ পীরক তজ্জাত্রী মাত্র কলঙ্ককারী সুতরাং কুব্যবহার বিরত হ রূপে আমাদেরকে ভুলিয়ে তুমি বস করবে এই আশা ছাড়ো সৌন্দর্য গর্ব করো না অমাসাদ্যভব মদক গর্ব তদযুক্তম আশ্রম যশস্ব আমরা ধর্মনাশ ভয়ে আর্ত হয়েছি আর্তি করো তুমি কি আমাদের অঙ্গস্পর্শের চেষ্টা করছো এটা করো না আমরা তো দূরের কথা তুমি স্পর্শ করো না কোনো নারীকেই তোমার ঘরের যে গৃহদাসী তাদের মস্তকেও তোমার হস্ত বাড়িও না আমাদের বক্ষস্পর্শের আশা তোমার সুদূর পরা হতো পদ রোধ করো না পদ ছাড়ো গৃহে যেতে দাও গোপবধুগণ যে একাদশটি শ্লোক বলেছিলেন তার অপর এই প্রকার তাৎপর্য বলা হল সব শ্লোকের দুটি করে অর্থ হয় শ্রী সনাতন গোস্বামী এনাদের নাম দিয়েছেন উপেক্ষা ভঙ্গিময় ও প্রার্থনা ভঙ্গিময় তাছাড়া গোস্বামীপাদ উপেক্ষা ও প্রার্থনা এই যুগলার্থ সন্ধাপনময় ও বাস্তবার্থময় নাম দিয়ে আরও প্রকার অর্থের সংকেত করেছেন জটিলতা পরিহারের জন্য চারটির মধ্যে দুটি অর্থই আলোচিত হলো দ্বিতীয় প্রকারের অর্থ এই যে চারটি অর্থ বলা হয়েছে সনাতন গোস্বামী বলছেন যে যে কোনো মানে এই যে একাদশটি শ্লোক এর একটা অন্যরকম অর্থ এখানে করা হলো না তো সনাতন গোস্বামী বলছেন এনাদের এনাদের নাম দিয়েছেন সনাতন গোস্বামী একটা হচ্ছে উপেক্ষাভঙ্গিময় আর প্রার্থনা ভঙ্গিময় তাছাড়া গোস্বামীপাত উপেক্ষা প্রার্থনা এই যুগল অর্থ সন্ধাপনময় ও বাস্তবার্থময় নাম দিয়ে আরো দু প্রকার অর্থের সংকেত করেছেন কিন্তু জটিলতা না বাড়িয়ে শুধুমাত্র উপেক্ষা ভঙ্গিময় ও প্রার্থনা ভঙ্গিময়ের আলোচনাই এখানে করা হয়েছে দ্বিতীয় প্রকারের অর্থ শ্রবণ করে ভাবুক ও রসিক ভক্তেরা মত বদলাবেন এবার ভক্ত ভগবানের আলাপের মধ্যে ভগবত উক্তি সুন্দর ভক্তকে ভগবান আদরে বলেছেন এসো নায়ক নায়িকার উক্তি প্রতুক্তির মধ্যে এবার নায়িকার প্রতুক্তি চমৎকার নায়কের অসীম আগ্রহকে উপেক্ষা করে স্থির থাকে যে রমণী রসশাস্ত্রে সেই স্বাধীন ভত্রিকা সাধুজন প্রশংসিত দুই উত্তর মিলিয়ে দুই পক্ষই প্রীতি লাভ করলেন কেউ যদি জানতে চান আসল অর্থ কোনটি আমরা বলবো জানি না যিনি বলেছেন আর যাদের বলেছেন তারাই জানেন শ্রী গোস্বামী পাদও বলেছেন যাসামেব সামেব প্রসাদে না যা শ্রীনাগরেশ্বরে জল্পত্তম জ্ঞায়তে তা বন্দে শ্রীনাগরেশ্বরী নাগরেশ্বরী শুনিলেন শ্রীকৃষ্ণচন্দ্র শুনিলেন শ্রীকৃষ্ণচন্দ্র প্রিয়তমাগণের প্রণয় কোপের ভাষা যা শুনতে চেয়েছিলেন তা শুনলেন স্বাদ মিটল একাদশটি শ্লোক যেন গোপীগণের নিরাবরণ একাদশটি ইন্দ্রিয় তদ্দর্শনে যেন শ্রীকৃষ্ণের একাদশটি ইন্দ্রিয় মধুময় হয়ে উঠল শ্যামসুন্দরের পরিহাস বাক্যে গোপীর চিত্তে এসেছিল নৈরাশ্যময় বিকলতা ফলে তাদের মুখ দিয়ে বের হয়েছিল প্রণয় কোপথ্য রোষমিশ্রিত দৈন উক্তি তার অসরাজের কর্ণে যেন মধুবর্ষণ করল বেদস্তুতি হইতে অধিক হরে মন শ্রীকৃষ্ণের নিজের উক্তির মধ্যে ছিল উপেক্ষাময় আদরময় দুইটি অর্থের প্রকাশ প্রথমে উপেক্ষাময় তারপরে আদরময় গোপীর উত্তরের মধ্যে রূপ দুটি অর্থের খেলা রস পারিপট্টে দুই সমান যেখানে শ্রীকৃষ্ণের উপেক্ষা সেখানে উত্তরে গোপীর প্রার্থনা যেখানে শ্রীকৃষ্ণের আদর তার প্রত্যুত্তরে গোপীর পরম নায়কের বাম্যে নায়িকার দাক্ষিণ্য নায়কের দাক্ষিণ্যে নায়িকার বাম্য এতে রসশাস্ত্রে তৃপ্ত রসবিলাসী শ্যামনাগর পরমূল্যসিত অধিক আনন্দোদ্দ্বয়ে শ্যামসুন্দরের বাম্য ভেসে গেল যে কৃত্রিম আবরণের আড়াল থেকে কথা বলতেছিলেন তা সরে গেল পরিহাস রঙ্গি প্রেম দয়াদ্র হৃদয়ে গোকুলানন্দ তখন প্রাণ ভরা হাসি হেসে গোপীর নয়নের গলদস্ত্র ধারা নিজ ধরার অঞ্চলে মুছে দিলেন কণ্ঠে হস্তার্পণ করে ঈষদ গর্বমিশ্রিত আদরের সুরে বললেন আজ তোমরা পরাজিত সত্যই আজ বামা নায়িকাদের পরাজয় ঘটেছে শ্রী গোবিন্দের বাম্যের অভিনয়ে গোপিকার স্বাভাবিক বাম্য ভেসে গিয়েছে অধরামৃত প্রার্থনা বক্ষে করার কোন প্রার্থনা বামা নায়িকাদের মুখ দিয়ে কোনোদিন যা বায়ের বার হয়নি রঙ্গলাল রসরা শ্রীহরি আস্থা তাদের মুখ থেকে শুনে নিলেন পরম গৌতকে এই লীলা রঙ্গে জয়লাভের উল্লাসে শ্যামনগর গোপীগণকে বললেন এবার বিহার করো স্বচ্ছন্দে যা যাচনা করিয়াছ যা যা লুটিয়ে নাও যথেচ্ছ খুলে দিলাম অন্তরের কপাট কিন্তু খুললে কি হবে গোপীগণ যে লোটবার শক্তি হারিয়েছে পরাজয়ের লজ্জায় তাদের স্বভাবগত ব্রাম্য আবার ফিরে আসছে প্রবলভাবে যারা ক্ষণকাল পূর্বে ছিলেন বিরহে নৈরাশ্যে উন্মাদিনীর মতো তারা হঠাৎ শ্রীকৃষ্ণের আশাতিরিক্ত দাক্ষিণ্যে যেন জমাট বেঁধে গেলেন বামতায় এই ভাব দূর করার জন্য রসরাজ নানাবিধ আদর প্রকাশ করতে লাগলেন তাদের গাত্র স্পর্শ করে নাগর তখন গোপল অলনাগণের দেওয়া আদর আস্বাদন করতে প্রবলভাবে আগ্রহ প্রকাশ করলেন তাদেরকে নানাবিধ বিহারের প্ররোচনা দিয়ে দৃশ্যটি কি মধুর দেখলে মনে হয় আত্মারাম প্রেমের অধীন হয়ে আদরের ভিখারি হয়েছে প্রেমের সেজেছে আকাশে তারা ঘেরার আকাশী কিন্তু গাঢ় মেঘ থাকায় নেই কোনো শোভার প্রকাশ মেঘ কাটলে ফুটে উঠল চন্দ্রিমার সম্পদ গোপী ঘেরা গোবিন্দ আছেন কিন্তু শোভা নেই উপেক্ষা আর নৈরাশ্যের কালো মেঘে আছে আবৃত হঠাৎ মেঘ উড়ে গেল উদ্ভাসিত হয়ে উঠল বংশীবট গোপী গোবিন্দের মিলন সুসময় রসরাজের উদার চেষ্টা চলতে লাগলো ব্রজাঙ্গনাগণের কারো রঙ্গে হস্তার্পণ কারো রঙ্গে পুষ্পক্ষেপণ কারোর বা চিবুক ধরে উত্তোলন ইত্যাদি শত শত প্রকার মধুময় প্রচেষ্টা চললে তাদেরকে অনুকূল করতে বাম নয়নাদের যুগল নয়নপদ্র মুদ্রিত রসরাজের মধুর দৃষ্টি সূর্যের কিরণ পাতে ধীরে ধীরে যেন খুলল দৃশ্যটি দর্শন করে শ্রী সুখদেব বলে উঠলেন দেখো প্রিয়ে ক্ষণত ফুল্লমুখীদেরও শোভা দেখো প্রিয়ে ক্ষণত ফুল্লমুখীদের শোভা দেখো শ্রীকৃষ্ণের বদনের প্রাণ ঢালা হাসিতে সর্বাঙ্গে যেন লাবণ্য গলছে দন্তপঙ্ক্তির পংক্তির ছটায় ব্রজবধূর লজ্জাবৃত সকল অঙ্গগুলি যেন কুমুদনির মতো প্রস্ফুটিত হচ্ছে কণ্ঠে দুলছে বৈজয়ন্তী মালা রূপের উজ্জ্বলতায় বনভূমি ঝলমল করছে চলতে চলতে আসলেন যমুনা তটে রাসস্থলিতে সেখানে স্নিগ্ধ বাতাস বইছে কুসুমের গন্ধে মাতোয়ারা হয়ে পুলিনের বালুকাগুলি গুলি সূক্ষ্ম শীতল ও করপুর ধবল নাস্তে চরণে ব্যথা না লাগে রাস ক্রীড়া আরম্ভ হল শতকোটি গোপীর সঙ্গে একাকি খেলবেন সকলেই দেখেন নিজ নিজ সন্নিধ্যানি শ্যামনাগর যাতে গোপীর হৃদয়ে গোবিন্দ কামনা আরো উদ্দীপ্ত হয় মধুময় খেলা চলতে লাগলো রঙ্গলাল কাউকেই বক্ষের কাছে টেনে নিলেন কারোর অঙ্গে নোখার্পণ করলেন কারোর উড়ুতে কারো নিবিতে স্নেহময় শ্রীকর স্পর্শ প্রদান করলেন এর দ্বারা লালসা বাড়িয়ে কত বিহারে প্রচেষ্টা করলেন ক্ষুদা বাড়লেই খাদ্যের আস্বাদনের সুখ লৌল বাড়লেই প্রাপ্তির আনন্দ নিবিড়তর হয় মধুর হাস্যময় দৃষ্টিপাতে তাদের কামনার উদ্দীপন করলেন ভক্ত ভগবানের প্রেমের খেলা নায়ক নায়িকার রসের খেলা এটাই তো রাস আরম্ভ হল আরম্ভ হয়ে ক্রমে ক্রমে বর্ধমান হতে লাগলো গোপীর হৃদয় প্রেমের সিন্ধু তার মধ্যে অগণিত তরঙ্গমালা কখন কোনটি উঠবে কেউ জানে না এক যোগ মায়া ছাড়া হঠাৎ দুটি নতুন তরঙ্গ উঠল একটি মদ অপরটি মান আমার ইষ্ট লাভ হয়েছে আমার কত বড় ভাগ্য তোমার হয়নি তুমি তুচ্ছ ভাগ্যহীনা এর নাম মত গোপীগণের মনে হলো আমরা ধনে ধনী কার আছে এমন ধন নাই ইন্দ্রাণীর নাচ আছে ব্রহ্মাণীর আমাদের ছাড়ার কারণ নেই সুতরাং আমাদের মতো শ্রেষ্ঠ ভাগ্যবতী রমণী ত্রিভুবনে আর নেই ইষ্ট না চান্ন লনং গর্ব সকল গোপীর শিরোমণি একজন তার তার হল মান শ্রীকৃষ্ণ সকল গোপীর সঙ্গে সমভাবে প্রেম ব্যবহার করছেন কেন করবেন শ্রেষ্ঠা যে সে শ্রেষ্ঠ ব্যবহার কেন পাবেন না এই ভাবনায় তিনি মানিনী হলেন এই ভানু দুলালি রাধা শ্রীরাধার নাম নেই গন্ধটুকু আছে বটে যাদের হলো সৌভাগ্যমত তাদের দৃষ্টি গিয়েছে কৃষ্ণ নেই যেখানে সেইখানে ইন্দ্রাণী ব্রহ্মাণীর কাছে যাদের পাশে কৃষ্ণধর নেই কৃষ্ণ পাশে থেকে তাদের মন আছে কৃষ্ণ স্থানে। মান কিন্তু এর বিপরীত যেখানে যেখানে কৃষ্ণ আছেন সেই সেইখানেই মন সকলের পার্শ্বে যেমন আমারও তেমন সমান আমি আর বেশি কেন পাব না বড় আধারে কি বেশি ধরবে না সাধারণ প্রেম দেখি সর্বত্র সমতা রাধার কুটিল প্রেম হইল বামতা মদযুক্তা গোপীগণ যা পেয়েছেন তা তাতে তাদের ভাণ্ড ভরে গিয়েছে মানিনি যা পেয়েছেন তাতে ভরেনি তার পাত্র তাই আরও চাই শ্রীকৃষ্ণ মাধুর্য আস্বাদনের ক্ষুদা তার সর্বাধিক মান বসত তিনি এখন আলিঙ্গনে বিমুখ আশ্লেষ বিখ্যাদি নিরোধী মান দুই কটাহে দুগ্ধ এক স্থান থেকে অগ্নিতাপ দেওয়া হচ্ছে ফল হলো দুই প্রকার এক কটা হতে হতে দুগ্ধ উপচিয়ে পড়ে গেল এটা হলো মদ্যুক্তাগোপী আর এক কটাহের দুগ্ধ ঘন থেকে ঘন হতে হতে অতি ঘন হয়ে কটাহে লেগে যাওয়ার মতো হলো এটা মানিনি গোপীর মত মানিনি যেন দুগ্ধের ক্ষীর বন্ধ করতে হবে আর মানের করতে হবে প্রসাদন ঘন ক্ষীর তুলে ভোগ লাগাতে হবে অগ্নির তাপ কমিয়ে দিন দিলে একেবারে দুই কার্য হতে পারে রসরাজ গোবিন্দের দেওয়া আদরের আতিশ্বর্যে ও ঔদার্যে মদ আর মানের জন্ম হয়েছে আদর কমিয়ে দেওয়া প্রয়োজন শেখর শ্যামসুন্দর রাসমন্ডল থেকে নিজেকে সরিয়ে নিলেন করলেন যাদের মন কৃষ্ণশূন্য স্থানে ঘুরছিল তারা সহসা দেখলেন তাদের পাশও প্রাণের দেবতা নেই অমনি হলো মদ প্রশমিত আর মানিনীকে নিয়ে একা কিনি নির্জন স্থানে গিয়ে অধিক আদর ঢেলে দিলেই তার হবে প্রসাদন কৃষ্ণ সুখই কমই সেবা রমণী গপির কিন্তু কৃষ্ণের সকল বাঞ্চা রাধাতেই রহে রাধা যদি আলাদা বিশেষ সেবা না করেন তবে কৃষ্ণ সুখের হানি হয় তাই কৃষ্ণের বিশেষ সুখ বিধানের জন্যই মান ও তাহার প্রসাদন শ্রীকৃষ্ণ অন্তর্ধান করলেন প্রসমায় প্রসাদায় হঠাৎ মধুর লীলার মধ্যে যোগমায়া এমন ঘটনা ঘটালেন কেন সঙ্গীতের সুর ও সর্বোচ্চ গ্রামে উঠলে আবার তাকে সমে এনে নতুন গোপী গোবিন্দের মিলন আনন্দ চরমে পৌঁছেছে এখন আবার বিরহ বেদনার সমে না আসলে রসের পরিপুষ্টি হবে না মিলন আনন্দ ও বিরহ ব্যথা দুই জোয়ার ভাটা নিয়ে রসের স্রোতস্বিনী একে অন্যের পূরক এই পর্ব মান ইত্যাদি সবই অপ্রাকৃত শুদ্ধ সত্যময় নবিনা বিপ্রলম্বে ন পুষ্টিম পুষ্টিমস্নুতে বিপ্রলম্ব না হলে সম্ভব পুষ্ট হয় না বিরহ ছাড়া মিলনের মাধুর্য কীরূপে ভোগ হবে রাশে এখন বিরহ প্রয়োজন তাই যোগ মায়া এই কৌশল আটলেন বনে ক্রীড়া করে হস্তীযুত বহু করিণী চলে একটি যুত প্রতিমত্ত গজের আনুগত্যে সে শুণ্ড দ্বারা তাদের অঙ্গ স্পর্শ করে নানাবিধ আনন্দ দেয় সে হঠাৎ চলে গেলে ওই স্পর্শ সুখ অভাবে করিণীরা উন্মাদিনীর মতো হয় তেমনটি হল শ্রীকৃষ্ণ বিরহে ব্রজ রমণীগণের অবস্থা শ্রীকৃষ্ণের মধুর প্রেম ব্যবহারের অভাবে তারা পাগলিনী পারা হলেন বাইরে কৃষ্ণহারা হয়ে অন্তরে কিন্তু পাইলেন তাকে শ্রীকৃষ্ণ সঙ্গে মিলনে বাইরে আনন্দ আর অন্তরে থাকে ভাবি বিরহের তীব্র বেদনা বিরহকালে বাইরে দুঃসহ সন্তাপ অন্তর কিন্তু আনন্দময় অতীত মিলনে সুখস্মৃতিতে বাইরে বিষ জ্বালা হয় অন্তরে আনন্দময় কৃষ্ণ প্রেমার অদ্ভুত চরিত চৈতন্য চরিতামৃত অন্তরের আনন্দ তন্ময়তায় তাদের তখনকার আকার ইঙ্গিত ভাবভঙ্গি প্রাণকান্তের মতো হয়ে গেল এমন কি কোনো কোনো গৌরবর্ণা গোপী কৃষ্ণবর্ণা হয়ে গেল চিত্রং কৃষ্ণা বেশিতা মাপ গোপী গৌরাঙ্গী সা কৃষ্ণ বর্ণা প্রতীতা শ্রীজীব গোস্বামী পাদ বলছেন যে অন্তরের আনন্দ তন্ময়তায় অন্তরে এত আনন্দ কবিরাজ গোস্বামী লিখছেন অন্তরে আনন্দময় বাহিরে বিষ জ্বালাময় জ্বালা হয় অন্তরে আনন্দময় তো অন্তরের আনন্দ তন্ময়তা এত বৃদ্ধি পেল যে তক তখনকার আকার ইঙ্গিত ভাব ভঙ্গি প্রাণকান্তের মতো হয়ে গেল এমন কি কোনো গৌরবর্ণা গোপী হয়ে গেলেন কৃষ্ণ বর্ণা হয়ে গেলেনা শ্রীজীব গোস্বামী পাঠ বলছেন বিরোহিনীগণ তখন শ্রীকৃষ্ণ ভাবে বিভাবিত হলেন গভীর ধ্যানের ফলে শ্রীকৃষ্ণের গতিভঙ্গি মধুময় হাসি প্রেম ভরা দৃষ্টি তাদের মধ্যে ফুটে উঠল শাস্ত্রে একে বলে প্রতিরূঢ় মূর্তি এই অবস্থায় তারা পরস্পরকে বলতে লাগলেন আমি কৃষ্ণ তোমরা কেন ব্যাকুল হচ্ছ এই তো আমি নিকটে আছি এই অবস্থাটি অহংগ্রহ গ্রহ উপাসনা বা অদ্বৈতবাদীর অহং ব্রহ্মাস্মী অনুভূতি নয় প্রেম তন্ময়তা বসত রসের সাগরে এটা একটা অনুভব বিশেষ কিছুক্ষণ পরে এই অনুভব অনুভব তরঙ্গ প্রশমিত হল বিরহের বেদনা তীব্রতর হয়ে উঠল বিপ্রলম্ব তখন সকলে মিলে শ্রীকৃষ্ণগুণ গাইতে গাইতে বনে বনে তার অনুসন্ধানে প্রবৃত্ত হলেন তারা উন্মাদিনীর মতো বনের বৃক্ষরাজির নিকট এমনকি লতা পত্রকে পর্যন্ত কৃষ্ণ বার্তা জিজ্ঞাসা করতে লাগলেন তাদের অন্তরে বাইরে কৃষ্ণস্ফূর্তি স্থাবর জঙ্গম সর্বভূতে উন্মুক্ত আকাশের মতো কৃষ্ণ তন্ময়তা তত্ত্বজ্ঞের মতো সর্বভূতে শ্রীকৃষ্ণকে অন্বেষণ করেননি সর্বভূতে যিনি আছেন তার খবর জিজ্ঞাসা করেছেন সকলের কাছে অশ্বত্থ ন্যাগ্রোধ প্লক্ষ প্রভৃতি বড় বড় বৃক্ষ দেখে প্রেমাতুরা ব্রজাঙ্গনাগণ মনে করলেন এরা উঁচু বহুদূর দৃষ্টি এদের সুতরাং প্রাণকান্তের খবর রাখতে পারে জিজ্ঞাসা করলেন নন্দনন্দনকে এই পথে চল চল চলে যেতে দেখেছো যদি বলো তোমরা নিজেরা খুঁজে দেখো তা তো আমরা পারছি না কারণ খুঁজতে মন মনোযোগ লাগে তা আমাদের নেই মন তিনি আগেই চুরি করে পালিয়েছেন কিভাবে চুরি করলেন তাও বলি তার প্রেমযুক্ত হাস্য সমন্বিত তারা তারা দাঁড়িয়ে রইলেন উত্তরের অপেক্ষায় কোনো বৃক্ষ তার অগ্রভাগ নত করে বোঝালেন সে বিমুখ কোন বৃক্ষ মদমত্ত ভ্রমরের ঝঙ্কার শব্দে যেন ক্রোধ ভাব ব্যক্ত করলেন অনেক বড় 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 যারা তারা ছোটদের কথা গ্রাজ্যে আনে না তাই তারা আর একটু অগ্রসর হয়ে বক অশোক চম্পক প্রভৃতি অপেক্ষাকৃত ছোট কাজদের জিজ্ঞাসা করলেন তোমরা কি দেখেছ বলরামের ছোট ভাইকে এই পথে যেতে তার মুখে আছে গর্বের হাসি আমরা দর্পিনী হয়েছিলাম তা হরণ করতে পেরেছি এক মুহূর্তের মধ্যে অন্তর্ধান করিয়ে সেই দর্পহারির বিচ্ছেদ ব্যথা অশোহনীয় তাই জিজ্ঞাসা করছি গোপীগণ কিছুক্ষণ অপেক্ষা করেন আকুল দৃষ্টিতে চেয়ে রইলেন পান না কোনো উত্তর প্রশ্নকারিণীরা বুঝলেন বোঝালেন এরা পুরুষ বৃক্ষ নারীর বেদনা বোঝবার মতো বোধশক্তি নাই তাই সমব্যাতি পাই কি না তুলসী বন দেখে সকলে দাঁড়ালেন আশা হলো এইবার খবর পাব হে তুলসী তুমি করলে আনি শ্রী গোবিন্দের চরণ তোমার প্রিয় তুমিও শ্রী গোবিন্দের প্রিয়া যখন ভ্রমরেরা তোমার মঞ্জরি ভোগ করে তখনও তিনি তোমাকে ত্যাগ করেন না তোমার অতি প্রিয় অচ্যুত এখন কোথায় আছেন বলে দিয়ে আমাদের জীবন বাছাও আমাদের আর খোঁজবার শক্তি নেই উত্তর না পেয়ে দীর্ঘশ্বাস ছেড়ে ব্রজরমণীগণ বলা বলি করলেন কৃষ্ণ সঙ্গরাতা তুলসী আমাদের সপত্নী কৃষ্ণের সংবাদ জেনেও ঈর্ষা বসত বলল না কিছু দূরে অগ্রসর হয়ে পুষ্প বন দেখলেন সকলে যুক্ত করে বলতে লাগলেন মালতী মল্লিকে তোমাদের অন্তরে কত আনন্দ হাসিতে তা ফুটে উঠেছে নিশ্চয়ই আনন্দময় মাধব এই পথে গিয়েছেন তোমাদের অঙ্গে করস্পর্শ করে পুষ্প চয়ন করছেন তারপর কোথায় গেলেন তোমরা নিশ্চয়ই দেখেছ বলো গোপীগঞ্জে রইলেন কোনো উত্তর নেই বিরহিনীরা ভাবলেন এনারা কৃষ্ণদাসী এদের অধিকার নেই আদেশ ছাড়া কোনো গোপন খবর বলে দেবার চলো অন্যত্র যাওয়া যাক আরও অগ্রসর হলেন বনপথে বিরোহিণীরা দেখলেন আম্র পিয়াল কাঁঠাল প্রভৃতি বৃক্ষ থেমে জানু হয়ে জিজ্ঞাসা করলেন আম্রপণস জম্বু কবিদার তীর্থবাসী কর সবে পর উপকার কৃষ্ণ তোমার ইহা আইলা পাইলা দর্শনা কৃষ্ণের উদ্দেশ্য কহি রাখহ জীবন পথের সন্ধান কহ খুঁজে নেব কোথায় প্রাণ বল্লভ শ্রীকৃষ্ণ কোনো উত্তর নেই তারা ভাবলেন এরা সব তপস্বী সবাই আছে ধ্যানমগ্ন মগ্ন তো কি করে উত্তর দেবে অহো এই রাত্রিকালে নির্জন বনে কোথায় যাব কার কাছে যাব কে দেবে ব্রজ জীবনের বার্তা এনে কৃষ্ণপ্রেমন্মাদীরা কৃষ্ণ হারিয়ে বিহবল হয়ে পড়লেন ব্যাকুল প্রাণা কৃষ্ণ বিরোহিনীগণ অন্বেষণ করছেন প্রাণকান্তকে কিন্তু কেউ তো কোনো সংবাদ দিল না এখন কোথায় যাবেন আর কার কাছেই বা জিজ্ঞাসা করবেন চারিদিক যেন শূন্য কেউ নেই তখন মাটির দিকে তাকালেন মাটির গায়ে ক্ষুদ্র ক্ষুদ্র তৃণ অঙ্কুর দেখে ব্রজাঙ্গনাদের মনে দেবীর অঙ্গে এত হল ধরণী পুলক নিশ্চয়ই শ্রী গোবিন্দের চরণ স্পর্শ পেয়েছে ধরণীকে সম্বোধন করে ব্রজরমণীগণ জিজ্ঞাসা করলেন দেবী শ্রী গোবিন্দের পাদস্পর্শ পাদপদ্মস্পর্শে তোমার দেহে কি সুন্দর আনন্দ শিহরণ ব্যক্ত হয়েছে বল দেখি জন্ম জন্মান্তরে কি তপস্যা করেছিলেন যার ফলে শ্রীহরি স্পর্শ থেকে তুমি সময় বঞ্চিত হও না যেখানেই থাকেন চরণ যুগল তো তোমার বুকেই থাকবে তুমি কি তপস্যা করেছ জানতে পারলে আমরাও করবো সেই তপস্যা যা করলে প্রাণকৃষ্ণের শ্রীচরণ সর্বদাই পাওয়া যায় বক্ষের উপরে দেবী তুমি তো এই চরণের স্পর্শ পূর্বে আর কয়েকবার পেয়েছ বলির নিকট শ্রীপাদ ভূমি গ্রহণের জন্য যখন বামন বিরাট মূর্তি ধরলেন তখন তো তার বিশাল পদবিক্ষেপ তোমার অঙ্গেই করেছিলেন আবার বরাহ অবতারে তোমাকে দন্তে তুলেছিলেন আদর করে আলিঙ্গন দিয়েছিলেন কিন্তু সেই সব সময় তোমার এত প্রেমের পুলকের কথা শুনিনি আজ তোমার অঙ্গে এই সুন্দর পুলক নিশ্চয়ই সেই ব্রজজীবনের রাতুল চরণ প্রাপ্তির ফলে ধরনী তুমি নিশ্চয়ই জানো কোথায় আছেন এখন আমাদের জীবিতেশ্বর তোমাকে ছেড়ে তো তিনি কোথাও থাকতে পারেন না বলে দাও কোথায় গেলে পাবো সেই প্রাণ ও সর্বস্ব নিধি আমাদের এত জিজ্ঞাসাতেও কোনো উত্তর আসলো না তখন তারা ভাবলেন তুলসীর মতো পৃথিবীও আমাদের সপত্নী অতএব উত্তরের আশা বৃথা হায় এখন কোথায় পাব কার কাছে সংবাদ পাব বনভূমিতে হরুণীগণ বিচরণ করছেন তারা চেয়ে আছে সুন্দর নয়ন বিস্ফারিত করে কি মনোহর চাউনি কি সুন্দর চক নিশ্চয়ই কৃষ্ণ দর্শন করেছে নচে তা সৌন্দর্য বিকাশ হতে পারে না মনে করলেন শ্রীকৃষ্ণের দর্শন পেয়ে জীবন ধন্য হয়েছে দর্শনে বঞ্চিত কেবল আমাদের জীবন আমরা জগতে অধন্য গোপীগণ হরিণী দিগকে সম্বোধন করে বললেন মৃগিগণ আমাদের দৃঢ় বিশ্বাস তোমরা নিশ্চয়ই দেখেছো প্রাণবল্লভকে এই পথে যেতে একানন তিনি এক প্রিয়তমাকে সঙ্গে করে নিয়ে গিয়েছেন তোমরা উত্তর না দিয়ে বেশ মৌন আছো মৌন থেকে কথা গোপন করছো তা পারবে না আমাদের নাসিকা আর কিছু চিনুক বা না চিনুক শ্রী গোবিন্দের অঙ্গগন্ধ চেনে এই স্থান সেই অঙ্গগন্ধে ভরপুর কেবল তার একার অঙ্গগন্ধ নয় তার সঙ্গে মিশে আছে তার কণ্ঠের কুন্দ কুসুমের মালার সুবাস কুন্দ ফুলগুলি যেন বিমর্দিত হয়েছে প্রিয়তমার কুমকুম মাখা বক্ষের চাপে তাতে গন্ধ বেশ তীব্র হয়েছে আমাদের নাসিকাই সব সংবাদ দিচ্ছে তোমার সুন্দর নয়ন সেই সুন্দর তমের সঙ্গে প্রিয়তমার মিলন দর্শন করাচ্ছে নিশ্চয়ই বলতে পারো এখন কোথায় আছেন তিনি হরিণীরা চলে গেল বিরোহিনীরা ভাবলেন এরা নিশ্চয়ই কৃষ্ণের বার্তা জানে বোধ হয় বলতে নিষেধ করেছেন চতুর চূড়ামণি তাই এরা না বলে চলে গেল এখন কোথায় যাই কার কাছে গেলে সন্ধান পাই কিছুদূর অগ্রসর হয়ে দেখলেন ফলভারে অবনত বৃক্ষরাজি তাদের অবনত শির দেখে ভাবলেন এরা নিশ্চয়ই শ্রীকৃষ্ণচরণে প্রণাম করছে প্রণাম করে শির তুলছে না কেন হয়তো তাদেরকে দিকে দৃষ্টিপাত করে মস্তক স্পর্শ করে আশীর্বাদ করেনি তাই নত হয়েছে গোপীগণ বৃক্ষরাজিতে জিজ্ঞাসা করলেন বৃক্ষগণ শ্যাম এই পথে যেতে যেতে তোমাদের প্রণাম অভিনন্দন করেছেন তো প্রত্যুত্তরে বৃক্ষগণ যেন বলছেন করবেন না কেন তিনি যখনই বনে আসেন আমরা প্রণত হই তিনি মধুমাকা দৃষ্টিপাত করেন আদরে শির স্পর্শ করে যান কখনো ভুল করেন না গোপীগণ বললেন তা আমরা জানি কিন্তু ভুল করেন না কিন্তু অন্য দিন আর আজকের দিনে পার্থক্য আছে বনে যদি একাকী আসতেন শ্যামসুন্দর তবে তোমাদের এই কথা জিজ্ঞাসা করতাম না আজ বনে এসেছেন প্রিয় সঙ্গিনী সঙ্গে বাম বাহানি তো প্রিয়ার স্কন্ধেই ন্যাস্ত আর প্রিয়ার বদনকে পদ ভ্রমরের দল ছুটছে দক্ষিণ হস্তে একটি লীলা কমল তা ঘুরিয়ে ঘুরিয়ে তিনি ভ্রমর তাড়াচ্ছেন দুইটি চক্ষের দৃষ্টি তার নিবদ্ধ প্রিয়ার নয়নে দুই হস্ত দুই নয়ন যেহেতু নিবদ্ধ সেই জন্য তোমাদের প্রণাম গ্রহণ করে শিরে হস্ত রেখে আশীর্বাদ করবার সম্ভাবনা খুবই কম তাই জিজ্ঞাসা করলাম বৃক্ষগণ কোনো উত্তর দিল না গোপীগণ ভাবলেন আর কাকেই বা জিজ্ঞাসা করি এক ব্রজবধূ উচ্চশ্বরে বলে উঠলেন বৃক্ষকে জিজ্ঞাসা করে আর কোনো ফল হবে না ওই যে তমাল বৃক্ষের গায়ে জড়ানো স্বর্ণলতাটি চলো সবে তাকে জিজ্ঞাসা করি ওই লতা নিশ্চয়ই শ্রীকৃষ্ণ অঙ্গস্পর্শ পেয়েছে নতুবা অঙ্গে এত পুলক উদ্গম হতে পারে না দেখো লতাটির কত আনন্দ মূল থেকে ঊর্ধ্বে শেষ শাখা পর্যন্ত কত পুলক পথে কত লতা দেখলাম এমনটি আর দেখিনি নিশ্চয়ই শ্রীকৃষ্ণ এই পথে যাবার সময় ওই লতাটির গায়ে নখস্পর্শ দিয়েছে তাই আনন্দ যেন উপছিয়ে পড়ছে আর এক বৈশিষ্ট্য দেখো লতার প্রতি তমাল তাকে কেমন করে জড়িয়ে রেখেছে তার গায়ে শ্রীকৃষ্ণ স্পর্শের আনন্দ শিহরণ জানিয়ে পতির অসন্তোষ নাই আমাদের পতীদের মতো নয় চলো যাই ওই লতার কাছে শ্যামসুন্দরের বার্তা সুদাই সকলে ছুটলেন সর্বাঙ্গে যুক্ত তমাল ঘেরা স্বর্ণলতাটির অভিমুখে বিরোহিনী গোপিকাগণের কোনো কোনো উক্তি হতে মনে হয় শ্রীকৃষ্ণ যেন অন্তর্ধান করেছেন এবং সঙ্গে তার শ্রী রাধা আছেন এটা যেন তাদের অপরিজ্ঞাত নয় বস্তুত তাই যারা শ্রী রাধার নিত্য সঙ্গিনী ও সপক্ষা গোপী তারা জানতে পেরেছিলেন যে শ্রীকৃষ্ণ একাকি অন্তরিত হননি অন্যান্য গোপীর বিরহ শ্রীকৃষ্ণ অদর্শনে আর এই গোপিকাদের বিরহ যুগল রাধা গোবিন্দের অদর্শন হেতু বিরহকালে এরা ধ্যানযোগে লীলা দর্শন করেন সেই সময় শ্রী রাধা রাধানাথ কিভাবে বনে বনে বিচরণ করছেন তা ধ্যানে দর্শন করে নিত্য সঙ্গিনীগণ হরিণীকে বনভূমির বৃক্ষরাজিকে রাজিকে সংবাদ জিজ্ঞাসা করেছেন অনুসন্ধান করতে করতে ব্রজাঙ্গনাদের কাতরতা চরমে পৌঁছাল বিরহ দুঃখ বাড়ে আর ছোটাছুটি করবার সামর্থ্য থাকল না প্রাণও যাবার উপক্রম শাস্ত্রকর ঠিকই বলেছেন বলেছেন বিয়োগ হইলে কোভুনা জি ও যোগমায়া লীলা শক্তি লীলার ইতি লীলার ইনি মূর্তিমতি বিগ্রহ স্বরূপিনি এখন বাঁচাবার দায়িত্ব তারি তিনি তখন রসের সমুদ্রে আরেকটি অভিনব তরঙ্গ তুলে দিলেন তিনি তখন ব্রজরামণীগণকে লীলার ভাবিত করে লীলাময়ী করে তুললেন ভাব তন্ময় অবস্থায় তারা প্রাণ গোবিন্দের লীলার অনুকরণ করতে লাগলেন সে এক অপূর্ব দৃশ্য কোনো গোপী পুতনার অনুকরণ করলেন আবার কেউ বা কৃষ্ণের অনুকরণে তার স্তন্যপান করলেন কিছুক্ষণ পরে চিৎকার দিয়ে পুতনা অনেক দূর ছুটে গিয়ে মৃতের অনুকরণে পড়ে রই থাকলেন বাল গোপাল রূপী গোপী বক্ষে স্তন্যপানই রত রইলেন কোনো গোপী মাটিতে হাত রেখে গরুর গাড়ির অনুকরণে থাকলেন অপর একজন নিচ নিচে শুইয়ে হস্ত পদক্ষেপ করতে করতে সেই গোশে পদাঘাত করলেন অমনি শপটরূপী গোপী উল্টিয়ে পড়ে মৃতবৎ রইলেন কোনো গোপী তৃণাবর্তের অনুকরণে ঘূর্ণিবার্তার মতো হইলেন কোনো গোপী শ্রীকৃষ্ণের অনুকরণে তার গলা জড়িয়ে ধরে যেন শূন্য পথে উঠে গেলেন কিছুক্ষণ পরে মৃত তৃণাবর্ত মাটিতে পড়ল। তারপর স্মরণে আসলো রিঙ্গন দুয়ারে হামাগুড়ি খেলা বনকে নন্দনের অঙ্গন মনে হল এক গোপী কৃষ্ণের মতো হামাগড়ি দিতে লাগলো তাতে নূপুর কিঙ্কিনির মধুর ধ্বনি উঠতে লাগলো তারপর গোষ্ঠলীলা স্মরণে উদিত হল দুই গোপী কৃষ্ণ বলরামের অনুকরণে গোষ্ঠের খেলা খেলতে লাগলেন কত গোপী ব্রজবালক হলেন কত গোপী গোবৎস হলেন লাফালাপি কত আনন্দে খেলা চলতে এক গোপী গোষ্ঠ লাগল বৎসাসুরের অনুকরণ করলেন কৃষ্ণ সাজে আর এক গোপী তাকে পায়ে ধরে ঘুরিয়ে বধ করলেন অন্য এক গোপী বকাসুরের অনুকরণে বসে থাকলেন কৃষ্ণরূপী আর এক গোপী তার ঠোঁট ধরে টান দিয়ে বধ করলেন এক গোপী কৃষ্ণানুকরণে ললিত ত্রিভঙ্গে দাঁড়িয়ে বাছুরগুলিকে আহ্বান করবার জন্য আঙুল দিয়ে মুরলি বাদন করলেন ধেনুরূপী কতগুলি গোপী বংশীধ্বনিতে উদ্গ্রীব হয়ে ছুটে আসলেন সাধু সাধু বলে বেনুনাদের প্রশংসা করলেন আর কতিপয় গোপী গোপ বালকদের অনুকরণে এক গোপীর স্কন্ধে বাম বাহু অর্পণ করে মধুর বঙ্গিতে দাঁড়ালেন অন্য এক গোপী কৃষ্ণের মতো বললেন এই দেখো আমি কৃষ্ণ এই দেখো আমার কি মনোহর ঠাম ভীষণ ঝড় বৃষ্টি আসছে তোমাদের কোনো ভয় নেই দেখো আমি রক্ষা করছি এই কথা বলে এক গোপিক নিজ উত্তরীয় বসন ঊর্ধ্বে তুলে গোবর্ধনধারীর অনুকরণ করে দাঁড়ালেন বিরহ কাতরা গোপীর তখন এমন অবস্থা যে বস্ত্রখানা তুলে ধরতে তার কষ্ট এক গোপী আঁকা বাঁকা হয়ে দাঁড়ালেন কালীয় নাগের মতো আর এক গোপী তার মাথায় উঠে লাথি মারতে লাগলেন কৃষ্ণ অনুকরণে আর বলতে লাগলেন যা দুষ্ট সর্প চলে যা জানিস আমি খলের দণ্ডদাতা এক গোপী বললেন ওই দ্যাগ ভীষণ দাবানলে বনভূমি দগ্ধ হচ্ছে সকলে চক্ষু বুঝে থাক আমি রক্ষা করব। সকলে চক্ষু বুঝলে কৃষ্টানুকরণে এক গোপী দাবানল পানের অভিনয় করলেন সব শেষে সকলে দামবন্ধন লীলার স্মরণ আবেশে ডুবলেন লীলাটি বাড়লের অনুকরণ হলে সব শেষে মধুর রসবতী গোপীদের কারোর বা মা যশোদা সাজবার ইচ্ছা ছিল না যোগমায়া নিজে মা যশোদা হলেন দধির ভাণ্ড ভাঙবার জন্য মা শাসন করতে লাগলেন এক গোপী কৃষ্ণ অনুকরণে ভয় ভীত হয়ে কাঁপতে লাগলেন চুলের দড়ির বদলে নিজ কণ্ঠের পুষ্পমাল্য দিয়ে যশোদা কৃষ্ণকে বাঁধলেন উদুখুল অনুকরণকারী অপর এক গোপীর সঙ্গে ভীত কৃষ্ণ কাঁপতে কাঁপতে কেঁদে ফেললেন এই লীলা অনুকরণে যেখানে যেখানে গোপীগণের পক্ষে ভাববিরোধী বা রসবিরোধী অনুকরণ ছিল যোগমায়া নিজে সব সমাধান করে দিলেন যাতে কোথাও কোনো রসবহতা ক্ষুণ্ণ না হয় পুতনা তৃণাবর্ত অনুকরণকালে তাদের আসরিক ভাব আসেনি আমি কৃষ্ণ বলে সময়ও আমি কৃষ্ণ বলবার সময়ও অদ্বৈত স্থিত হয়নি তারা মধুর রসের বিরহে নিমগ্না থেকে আবেশে ওই সব অভিনয় করেছেন লৌকিক অভিনয়ের মতো সাজসজ্জার পরিবর্তন ছিল না বলতে কি তাতে মুখস্থ করার মহড়াও ছিল না এক গভীর ভাবাবেশে স্বতঃস্ফূর্ত স্বাভাবিক অনুকরণে এই লীলা চলেছিল গোস্বামীপাত এই মধুর অভিনয়ের পারিভাষিক নাম দিয়েছেন লীলা লক্ষণ বলেছেন প্রিয়ানুকরণং লীলা রম্যয়ীর বেশ দেবী প্রেম তন্ময়তা বসত প্রিয়তমের ভাব ভাব বেশ কথা কণ্ঠের অনুকরণের নাম লীলাক্ষ অনুভাব রসসাগরে এটা এক বিশেষ প্রকার তরঙ্গ চারদিকে জলবেষ্টিত যেমন একটি দ্বীপ সেই রূপ কৃষ্ণ বিরহ তাপের মধ্যে এটা একটা ক্ষুদ্র স্নিগ্ধ সরসী বিরহের তীব্র তাপ ভুলে বিরোহিনীরা এই অভিনয়ে আছেন। যোগ মায়া এই পারিপট্য বিধান না করলে ব্রজাঙ্গনাগণ প্রাণে বাঁচতেন না এই সময় তারা শ্রীকৃষ্ণের মধুর ডিঙ্গন লীলা নৃত্যগীত বঙ্কিম হাসি কুটিল চাহনির অনুকরণ করেছিলেন এতে বিরহের বিষম দাবাগ্নির মধ্যে একটি স্নিগ্ধ আশ্রয় গুহা পেয়েছিলেন কিছুক্ষণ পরে এই দিলা তন্ময়তা শিথিল হয়ে গেল আবার তারা বৃক্ষলতার কাছে কৃষ্ণ বার্তা জিজ্ঞাসা করতে আরম্ভ করলেন কোনো দিক থেকে কোনো সাড়া না পেয়ে আবার তারা উন্মাদিনীর মতো হয়ে গেলেন ভক্তগণ রাসলীলায় আজ এটুকুই আপনারা এই লীলাকে বারবার শ্রবণ করবেন বারবার শ্রবণ করবেন মনন করবেন কীর্তন করবেন ভাগবত কথা মঙ্গলম। ভাগবতই এমন শাস্ত্র যা শ্রবণ করলেই মঙ্গল হয় অন্যান্য সর্বশাস্ত্র শ্রবণ করে পাঠপারায়ণ করে তাকে আচরণ করতে হয় কিন্তু ভাগবত একমাত্র শ্রবণ করলেই মঙ্গল তাই শ্রীমদ্ ভাগবত কে শ্রবণ করা উচিত কীর্তন করা উচিত মনন করা উচিত আজ এটুকুই আপনারা ভালো থাকবেন আমি পরের দিন এই লীলাকে আরও এগিয়ে নিয়ে যাব জয় জয় পরম পূজ্য বড় বাবাজি মহারাজ জয় জয় নামাচার্য রামদাস বাবাজী মহারাজ জয় সখিমা জয় আমার সদ্গুরুদেব জয় নিতায় গৌর হরিবৈ জয় বন্ধু সুন্দর